নমস্কার, ঈশান বাংলা খবরে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কংগ্রেস নেতা সহ 8 সরকারি কর্মীর জাল এসসি সার্টিফিকেট ফাঁস। দেশের বিমা শিল্প হুমকির মুখে, জানালেন আনামুল্লা। অসমে কার্যকর হয়নি নোটিফিকেশন, 24-এ ধর্ণা নিলেকের। টাকা নিয়ে ষাঁড়ের গাড়ি ছাড়ল পুলিশ, জনতার হাতে আটক ড্রাইভার। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। গত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী স্বরূপ দাস সহ 7 সরকারি কর্মচারীর জাল এসসি সার্টিফিকেট ফাঁস হল সমতা সৈনিক দল। জাল সার্টিফিকেট দিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন বিভাগে নিযুক্তি পেয়েছেন ওই 7 কর্মচারী। রবিবার সাংবাদিক সম্মেলন করে জাল সার্টিফিকেট দেখিয়ে চাকুরি পাওয়া 7 নাম প্রকাশ করলেন সমতা সৈনিক দলের কর্মকর্তারা। বিশিষ্ট তপশিল নেতা অমল লস্কর বলেন, তাদের সংগঠন রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাদের মূল লক্ষ্য তপশিলীদের ন্যায্য দাবি আদায় করা। কিছু নন এসসি মানুষ বরাকবেলির এসসি সার্টিফিকেট নিয়ে যারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা বুক করছে, 8 একটা লিস্ট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। 8 মধ্যে রয়েছে গত লোকসভা নির্বাচনে যিনি করিমগঞ্জ থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন স্বরূপ দাস, শিক্ষিকা একজন মামন দাস, মল্লিকা দাস একজন শিক্ষিকা, দেবরাজ ধর একজন শিক্ষক, নারায়ণ চৌধুরী যিনি তারাপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি করেন, নারায়ণ চৌধুরীর কন্যা নিকি চৌধুরী যিনি MBBS কোর্স করছেন, উত্তম রায় শিলচর রেল স্টেশনের স্টেশন মাস্টার, দেবরাজ দাস রেলের যিনি ইঞ্জিনিয়ার, এই 8 বিরুদ্ধে আমরা CIDতে আমরা কমপ্লেন করেছি। আমরা আশাবাদী CIDর যে সেল রয়েছে সেই সেল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, তাদের স্কুল সার্টিফিকেট, সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সার্টিফিকেট, সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাসের যে রিপোর্ট রয়েছে আপনারা তা জানেন যে সেটা গভর্নমেন্ট রিপোর্ট, সেই রিপোর্টেও কিন্তু তারা জেনারেল কাস্ট, যদি তাদের বাবার যে বাবা বা তাদের যারা গার্জেন আছেন মা তারা যে চাকরি করছেন তারা কিন্তু জেনারেল কাস্ট হিসাবে, তেমনতরও প্রচুর ডকুমেন্ট কিন্তু আমাদের হাতে আছে। বর্তমান কেন্দ্র সরকারের ভুল নীতির জন্য বিমা শিল্প হুমকির মুখে রয়েছে। সরকার যে পদ্ধতিতে চালাতে চাইছে তাতে বিমা শিল্প লোকসানের মুখে পড়তে যাচ্ছে। শিলচরে অনুষ্ঠিত বিমা কর্মচারী সমিতির সম্মেলনে একথা জানালেন সারা ভারত বিমা কর্মচারী সমিতির সভাপতি আনামুল্লা খান। তিনি বলেন, আগামী 30 সেপ্টেম্বর দিল্লিতে ট্রেড ইউনিয়নের ডাকে এক বিশাল কনভেনশন অনুষ্ঠিত হবে। শিলচর বিভাগীয় বিমা কর্মচারী সমিতির 37তম সাধারণ সম্মেলনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনামুল্লা খান। 2-দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে রবিবার থেকে। जो काम सरकार बीमा क्षेत्र के लिए कर रही है वो इंश्योरेंस जो पेनिट्रेशन है इसको बढ़ाने के लिए ज़्यादा कुछ काम नहीं कर रहा है, क्योंकि जो भी सरकार स्कीम ला रही है वहाँ सरकार जो प्रीमियम भर रही है इसमें कोई सब्सिडी नहीं दे रही है, सारे प्रीमियम का बोझ पॉलिसी होल्डर्स के ऊपर ही पड़ रहा है और इसे जो इंश्योरेंस कंपनीज हैं इनको भी काफ़ी नुकसान पहुंच रहा है। जैसे कि जनरल इंश्योरेंस में सरकार ने कहा कि 12 रुपया हर साल का 2 लाख का प्रीमियम बनता है और सारे कंपनीज इसमें लॉस उठा रही हैं और जो लॉस उठा रही हैं सरकार इसके कोई कॉम्पेंसेट नहीं कर रहा है। ऐसे ही जो लाइफ इंश्योरेंस में है जो 330 रुपया प्रीमियम है हर साल 2 लाख की पॉलिसी के लिए, यहाँ भी काफ़ी लॉसेस हो रहे हैं और सरकार इसकी कोई भरपाई नहीं कर रहा है। तो हम समझते हैं कि सरकार कोई पैसा नहीं लगा रहा है बीमा क्षेत्र में, सरकार लोगों को कह रहा है कि आप पॉलिसी लो और आप खुद ही अपना प्रीमियम भरो, तो हम नहीं समझते कि ये कोई सोशल सिक्योरिटी स्कीम्स है।
2015 সালে জারি করা উদ্বাস্তু নোটিফিকেশন দেশের অন্যান্য রাজ্যে কার্যকর করা হলেও কেবল অসমে হয়নি। এই নোটিফিকেশন কার্যকর করার জন্য নেলেকের বেঁধে দেওয়া সময়সীমা 22 সেপ্টেম্বর অতিক্রম করার ফলে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মতে 24 সেপ্টেম্বর বরাকের 3 জেলাশাসকের কার্যালয়ের সামনে ধর্ণা দেবে নেলেক। রবিবার সাংবাদিকদের জানালেন নেলেকের উপদেষ্টা বিবেক পোদ্দার। তিনি জানান, ধর্ণা প্রদর্শনের পর রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হবে। আমরা গভর্নমেন্টকে 15 দিন টাইম দিয়েছিলাম 7 সেপ্টেম্বর 2019 থেকে। 7 সেপ্টেম্বর কেন? কারণ 7 সেপ্টেম্বর 2015 একটা নোটিফিকেশন জারি হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গেজেট নোটিফিকেশন, যে নোটিফিকেশনে পরিষ্কার লেখা আছে যে 2014 31 ডিসেম্বর অবধি যদি কোনো হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট, পার্সি বা শিখ এই দেশে বা খ্রিস্টান এই দেশে বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসে থাকেন, তাদেরকে এই দেশে জায়গা দেওয়া হবে এবং শেল্টার দেওয়া হবে। আজকে দেখা যাচ্ছে যে এই নোটিফিকেশনটা ভারতবর্ষের অন্য অন্য স্টেটে জারি হয়ে গেছে, কিন্তু কোনো একটা প্রেশার বা কোনো একটা কারণে আসামে সেই নোটিফিকেশনটা জারি হচ্ছে না। নেলেক থেকে আমরা কত বছর রাজনাথ সিং মহাশয়ের কাছে, আমাদের হোম মিনিস্টার ছিলেন উনি, আমাদের জেনারেল সেক্রেটারি রাম মাধবজি এবং অন্যদের সঙ্গে আমরা দিল্লিতে গিয়ে এই নোটিফিকেশন ব্যাপারে কথা বলি এবং অ্যাসুরেন্স দেন ওনারা। চিফ মিনিস্টারকেও আমাদের সামনে দিকে ফোন করেন যে এই নোটিফিকেশনটা ইমিডিয়েটলি আসামে কার্যকারী হোক। তারপরে চিফ মিনিস্টারের সঙ্গে আমরা 3-3 বার দেখা করি, ওইখানেও আমরা অ্যাসুরেন্স পাই যে এটা হবে কার্যকারী, কিন্তু আজকে 4 বছর যাওয়ার পরেও এই নোটিফিকেশন কার্যকারী হয়নি। 2019 যে ফাইনাল এনআরসি বেরিয়েছে এর মধ্যে দেখা যাচ্ছে যে অলমোস্ট 15 লাখ লোক ওই কমিউনিটির বিলং করে যাদেরকে সুরক্ষা এই নোটিফিকেশন থেকে দেওয়া যেতে পারে। শনিবার গভীর রাতে মালিডহরে কর্তব্যরত পুলিশ সারবুঝাই ট্রাক ছেড়ে দেয়, কিন্তু গুমরায় স্থানীয় জনতা সারবুঝাই ট্রাক আটক করেন। চালকের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। অভিযোগ, 30,000 টাকার বিনিময়ে পুলিশ ট্রাকটি ছেড়ে দিয়েছে। স্থানীয় জনতা ট্রাক গুমরা পুলিশের কাছে সমঝে দেন। মালিডহর চেকগেটকে কেন্দ্র করে চলা সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হয়ে উঠলেন পশ্চিম কাঠিগড়া সংগ্রাম সমিতি। রবিবার সাংবাদিক সম্মেলন করে সংগ্রাম সমিতির কর্মকর্তারা জানান, সিন্ডিকেটের বিরুদ্ধে মাঠে নামায় তাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে মাফিয়ারা। আমরা যেটা আর কি যেটা শুনেছি মানুষের মুখ থেকে যে কয়লার গাড়িগুলো যে কী একটা সিন্ডিকেট বলে এখানে আছে, মানে সিন্ডিকেটটা কী নমুনা কে বা খারা কী নমুনা সিন্ডিকেট, আরে কী নমুনা সিন্ডিকেট চলায়, এটা তো আমরা বলতে পারবো না, এটা তো প্রশাসনের মনের দায়িত্ব। কিন্তু যেহেতু আমরা দেখেছি এখানে এই প্রশাসনও আসে, তারপরে যে গাড়িগুলো মনে করেন যে আসে, হ্যাঁ এটাই তো মনে আমরা ইয়ে করতে পারি না। এইটার কারণে তো আমরা এখন নিজে বাধ্য হয়েছি রোডে, আমরা মনে করি আমরা যে কী নমুনার গাড়িগুলো যায় আমরা দেখি, এই কারণেই আমাদের মুখে আমরা বসতে গিয়ে ওদের প্রবলেম হয়েছে, নানান হুমকি আসছে আমাদের মুখে, নানা ধরনের ষড়যন্ত্র চলছে। যে আমি একটু আগে বলেছি না যে আমাদের কালকে একটা একজন মানুষ এনুমারকে বলেছে যে যদি এনুমারা না আসলে কোন গাড়ি কোন দিকে উঠে দিবে, ওর জন্য ষড়যন্ত্র চলছে, হ্যাঁ কি আমরা এই গাড়ি করে আমাদের উপরে ডাকাতির কেস দিবে, কী করবে এই নমুনার ইয়ে করবে। কিন্তু আমরা তো এইগুলা তারা বলুক আমরা বই পাই না, বাস্তব যেগুলো জিনিস আছে সত্য কোনো সময়ে ইয়ে করে থাকে না, সত্য সত্যের পথে দিকে চলে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার জেলা গ্রন্থাগার ভবনে অনুষ্ঠিত হল সামাজিক অধিকারতা শিবির। এদিন বিকলাঙ্গদের মধ্যে কানে শোনার মেশিন, ট্রাইসাইকেল সহ বিভিন্ন সামগ্রী বণ্টন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দিলীপ পাল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, জেলাশাসক লায়া মাদ্দুরী প্রমুখ। আপনার যারা টিম আছে আজকের দিনে এইখানের মধ্যে অনেকে আছে, সেই টিমকে আপনি ইনস্ট্রাকশন দেবেন যে ইন কেস অফ রিকোয়ারমেন্ট ইউ হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স, যে একটা সেট প্রটোকলে সরকার চলতে লাগবে এরকম হতে পারে না। আপনার এরকম বাচ্চারা যদি আপনাদের অফিসে আসতে না পারে, আপনারা ইমিডিয়েটলি গিয়ে সেইগুলোতে ভেরিফাই করে যাতে এইগুলোকে এনলিস্টমেন্ট করা যায়, সেগুলোর লিস্ট ভালোভাবে বানানো যায়, সেটার দিকে আপনারা ব্যবস্থা দেবেন। যে বেনিফিটগুলো বেনিফিশিয়ারিজদের জন্য এসার্টেন করা আছে, সরকার থেকে নির্ধারণ করা আছে, সেটা সময় মতন
যে জায়গায় পৌঁছানোর দরকার সেই জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করা দরকার। সময়ের বাইরে যদি আপনারা গিয়ে দেন তাহলে অনেক সময় এটার কোনো ইউটিলিটি থাকে না। কাজে এদিকেও আমাদের চিন্তা করতে হবে। আর আমি আশা করি আপনাদের সামনে যেহেতু আমি আজকে দাঁড়িয়েছি, আমি কিন্তু শুধু শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ হিসাবে আমি আপনাদের সামনে দাঁড়াইনি, আমি একজন দায়িত্বপ্রাপ্ত একজন অর্থোপেডিক সার্জন। অ্যান্ড ইন মাই এন্টায়ার লাইফ আই হ্যাভ ডেল্ট উইথ লোকোমোটর ডিসেবিলিটিস। আর ডিসেবিলিটি বলতে জেনারেলি চারটা ডিপার্টমেন্টের ডিসেবিলিটির কথা আমরা বলি প্রাইমারিলি। কালাইন বাজারে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল রবিবার ভোরে। শাসক দলের দুই নেতা সুখেন্দু কর এবং প্রদীপ পালের দোকানে চুরির ঘটনা ঘটে। চোরের দল হাতিয়ে নেয় নগদ লক্ষাধিক টাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক অমর চাঁদ জৈন। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার বিভিন্ন কৌশল নিয়ে অসম পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে এনডিআরএফ। গত তিন দিন ধরে ডিআরডিএ কার্যালয় সংলগ্ন এলাকায় এই প্রশিক্ষণ শিবির চলছে। রবিবার প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি হয়। প্রশিক্ষণ শিবিরের ব্যাপারে এনডিআরএফের ইন্সপেক্টর সতীন্দ্র কুমার জানান, यहाँ पे तीन दिन से पिछले तीन दिनों से पुलिस को ट्रेनिंग दिया जा रहा है, जिसमें डिजास्टर के बारे में बताया जा रहा है कि किस तरह से आप लोगों को डिजास्टर के अंदर अपनी कार्रवाई करना है और किस तरह से लोगों को बचाना है। उसमें अलग अलग तरीके बताए गए हैं, जिसमें बताया गया है कि नेचुरल डिजास्टर में किस तरीके से आपने जो डिजास्टर के प्रति आपने कार्रवाई करनी है और किस तरह से अदर सिस्टर एजेंसीज के साथ मिलकर आपने काम करना है और कौन कौन सी रेस्क्यू टेक्निक्स आप अपना सकते हैं और किस तरीके से आप वहाँ पर डिजास्टर के अंदर लोगों को फ्री हॉस्पिटल ट्रीटमेंट प्रोवाइड करा सकते हैं ताकि वहाँ पे लोग ज़्यादा से ज़्यादा आपको सपोर्ट करें और आप ये जो पुलिस मेंबर्स हैं वो किस तरह से ट्रैफिक को कंट्रोल कर सकते हैं डिजास्टर सिचुएशन में और वहाँ पे आप किस तरह से हेल्प कर सकते हैं। डिजास्टर जब होता है तो बड़े व्यापक पैमाने पर होता है, वहाँ पर देखा जाता है कि डिजास्टर से लड़ने के लिए पुलिस वाले हैं वो अपना रोल प्ले कर सकते हैं, उसके लिए वो भीड़ को कंट्रोल करने के लिए भी अपना रोल वहाँ पे प्ले कर सकते हैं और साथ ही साथ जो ट्रैफिक जाम की समस्या रहती है डिजास्टर में तो उस ट्रैफिक जाम की समस्या से जो पुलिस वाले हैं वो अपना रोल बखूबी निभा के उस ट्रैफिक जाम से भी निजात दिला सकते हैं और पुलिस पर्सनल जो है वो जब पूरी तरह से फुली ट्रेन होंगे तो वो डिजास्टर सिचुएशन में वहाँ पर विक्टिम जो होंगे तो विक्टिमों को भी वहाँ पर रेस्क्यू करने में अपना योगदान। শিলচর 18 নম্বর ওয়ার্ডে সেলাই মেশিন, রিকশা, সাইকেল বন্টন করলেন পুর কমিশনার অসীম দাস। রবিবার বিধায়ক দিলীপ পালের উপস্থিতিতে 6টি সেলাই মেশিন, 10টি রিকশা, 5টি সাইকেল এবং 30টি সিলিন্ডার বন্টন করা হয়। অনুসূচিত জাতি উন্নয়ন নিগমের অধীনে অর্থাৎ এসসি ডেভেলপমেন্ট বোর্ডের অধীনে আমাদের 18 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য শ্রীমান অসীম দাসের প্রচেষ্টায় 10টি রিক্সা দীপ বাহন যাকে বলি আমরা, 10টি আধুনিক রিক্সা, 5টি সেলাই মেশিন, 6টি সেলাই মেশিন আর এছাড়াও আমাদের উজ্জ্বলা যোজনার যে স্কিম আছে আমাদের কেন্দ্রীয় সরকারের গ্যাস কানেকশন 30 জন হিতাধিকারীকে আজকে 30টি গ্যাসের কানেকশন দেওয়া হলো, 10টি রিক্সা চালক ভাইকে 10টি রিক্সা প্রদান করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তার জন্য সম্পূর্ণ কৃতিত্ব অসীম দাসের, সে নিজের প্রচেষ্টা দুর্জাপ করে আসাম সরকারের এই যে সুবিধাগুলো গরিব সাধারণ মানুষের হাতে পৌঁছে দিয়েছে তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। এবং অসীম দাস এ ধরনের অনেক যাওয়া সেবামূলক কাজ, জনকল্যাণমূলক কাজ গত 5-7 বছর থেকে করে আসছেন। বরাকের শিল্প, সাংস্কৃতিক এবং সাংবাদিক জগতের একঝাঁক উদীয়মান প্রতিভাদের সম্মান জানাচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। রবিবার সাংবাদিক সম্মেলন করে জানালেন নর্থ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবৈতনিক কিউরেটর অর্জুন চৌধুরী। তিনি জানান তাদের সংস্থা বহুদিন ধরে সামাজিক কাজ করে যাচ্ছে। উদীয়মান প্রতিভাবানদের উৎসাহিত করতে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী 29 সেপ্টেম্বর ইলোরা হেরিটেজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অধ্যাপক অশোক কুমার গুপ্তরায়কে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানান তিনি।
আমরা সংগঠন নই, আমরা একটি সংস্থা, উই আর এ বিজনেস কনসার্ন। আমরা আর্টস এবং হিউম্যানিটিস কেন্দ্রিক যে ব্যবসার পসিবিলিটি আছে সেই ধারণাটা নিয়েই আমরা 2015 আমাদের কাজ শুরু করেছিলাম। এর মধ্যে আপনারা সবাই আমাদেরকে অনেকভাবে সাপোর্ট করেছেন, বিশেষ করে বরাক উপত্যকার প্রেস মিডিয়া তো আমাকে আমাদের প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে। এবং আপনারা সবাই সাক্ষী যে 2016, 2017, 2018 আমরা তিনবার আন্তর্জাতিক স্তরে সাহিত্য সংস্কৃতি উৎসব করেছি, আপনারা অনেকেই এটার অংশগ্রহণ করেছেন। তো যেহেতু আমাদের কাজ মূলত আর্টস এবং হিউম্যানিটিস নিয়ে, সেহেতু আমাদের 2018 আমরা প্রথম একটা শুরু করি, একটা প্রকল্প শুরু করি। এই 2018 প্রকল্পটা আমাদের ছিল হচ্ছে গিয়ে বরাক ভ্যালি অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস, তখন এটা ছিল বরাক ভ্যালি অ্যানুয়াল অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস। তো এটারও উৎপত্তি আমরা করেছিলাম 2016 যখন আমরা করেছিলাম অনুবাদ অ্যানুয়াল আর্টস অ্যাওয়ার্ডস। তো ওটার রূপান্তরণ হয়ে বরাক অ্যানুয়াল অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস হয়েছিল 2018। এই সেকেন্ড এডিশনটা আমাদের যেহেতু একটু দেরিতে হচ্ছে, প্লাস নানা রকম কনসিডারেশন আমরা মনে রেখে আমরা এইবারের এই যে সম্মাননা অনুষ্ঠানটা, সম্মাননা প্রকল্পটাকে একটু এগিয়ে দিয়েছি। সারা ভারত কৃষক সমিতির 13তম বার্ষিক সম্মেলন রবিবার চরগুলায় অনুষ্ঠিত হয়। শহীদ বেদিতে মাল্যদান, দলীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সূচনা হয় সম্মেলনের। পরে বর্তমান পরিস্থিতির উপর সংগঠনের ভূমিকা ও সম্পাদকীয় প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। এটা আমাদের কৃষক সভার যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী প্রতি 3 বছর অন্তর একবার করে আমাদের সম্মেলন করতে হবে, এবং এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা গত 3 বছরের কাজের পর্যালোচনা করি এবং আজকের সময়ে কৃষকরা যে সমস্ত বহুবিধ সমস্যার মুখোমুখি হচ্ছেন সেখানে তাদের করণীয় কর্তব্য কী সেটা আমরা সম্মেলনে বসে স্থির করছি। তো সেই হিসাবে এই সম্মেলনে আমাদের উদ্বোধনী কাজটা এখন সম্মেলনের প্রতিনিধিরা আলোচনা করবেন এবং আগামী 3 বছরের কাজের রূপরেখা তৈরি করবেন এবং এই মুহূর্তে আসু কাজও তারা স্থির করবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কী করে আজকে কৃষক তো শুধু কৃষক না, এটা বিরল ঘটনা ভারতবর্ষে এরকম শ্রমজীবী মানুষ গোটা দেশে এইরকম সম্পদের মুখোমুখি হচ্ছে, সেটা আপনারা জানেন যে সর্বস্তরের শ্রমজীবী মানুষ আজকে আক্রান্ত, জীবন জীবিকার দিক দিয়ে আক্রান্ত। সুনাই সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত হলো রবিবার। সমবায় সমিতির সচিব হাবিবুর রহমান মজুমদার 2018-19 বর্ষ হিসেবে পেশ করেন সভায়। এদিন সমবায় সমিতির পক্ষ থেকে উপাধ্যক্ষ আমিনুল হক লস্করকে সম্বর্ধনা জানানো হয়। রক্তদান শিবিরের পর এবার বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করল শ্যামাপ্রসাদ রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি উপলক্ষ পূজোর সুবর্ণ জয়ন্তী। রবিবার শিলংপট্টিতে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রায় 250 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। শিবিরে চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর অনিরুদ্ধ বিশ্বাস, ডক্টর অঞ্জন পাল সহ আরও বিশিষ্ট চিকিৎসকরা। এবছর আমাদের সুবর্ণ জয়ন্তী বছর শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটি, তো গত 15 সেপ্টেম্বর আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে যেটা রেড ক্রসের সাথে টাই আপ ছিল আমাদের। তাতে নিয়ার অ্যাবাউট 35 জনের মতো আমাদের ব্লাড ডোনেশন করেছে। আর আজকে আমাদের হেলথ ক্যাম্প নিয়ার অ্যাবাউট এখন পর্যন্ত প্রায় 150+ পেশেন্টকে বিভিন্ন ডাক্তাররা দেখেছেন, আর আশা করছি আরও ধরুন 150 মানুষ পেশেন্ট আরও হবে। এবং ওষুধের ব্যাপারটা যেটা কালেক্ট করা হয়েছে, বিভিন্ন কোম্পানির বড় বড় কোম্পানি যেমন লুপিন আছে, এলকেম আছে, জুভেন্টাস, জগৎ ফার্মা, এরকম বিভিন্ন বড় বড় কোম্পানির যারা আছে ওরা আমাদেরকে নিঃস্বার্থভাবে অনেক স্যাম্পলগুলো আমাদেরকে দিয়েছে। নিয়ার আবার ধরুন 6-7 লক্ষ টাকার ওষুধ আমরা পেয়েছি। এবং বিশেষভাবে আমাদের বলতে হবে আমাদের ওই অঞ্জন স্যার, যেভাবে আমাদেরকে আমাদের কমিটির ভাইস প্রেসিডেন্ট, উনি আমাদেরকে যেভাবে মানে হেল্প করেছেন এই হেল্প ক্যাম্পটা করতে।
পশ্চিম সুনায় হিন্দি দিবস উদযাপন সমিতির ব্যবস্থাপনায় রবিবার শিলকুড়িতে অনুষ্ঠিত হল হিন্দি দিবস। এদিন বড়মবাবা মন্দির প্রেক্ষাগৃহে হিন্দি দিবসের নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিলচর শহর এবং বিভিন্ন অঞ্চলের শিল্পীরা নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের সভাপতি অমিতাভ রায়, অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক সঞ্জীব রায়, রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বরভাই উবাদিয়া, অধ্যাপক অমিতাভ সিং, শিলকুড়ি চা বাগানের ম্যানেজার উদয়প্রসাদ সিং প্রমুখ। ছন্দনের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সদস্যরা সদরঘাটে থাকা বিভিন্ন দেবদেবীর মূর্তি বরাক নদীতে বিসর্জন করেন। রবিবার সংস্থার সদস্যরা সদরঘাট সহ আশেপাশে থাকা মূর্তিগুলি বিসর্জন করেন। এ ব্যাপারে সংস্থার সম্পাদক ভাস্কর দাস জানান, সামাজিক সংস্থার পক্ষ থেকে আজকে আমরা শহরে বিভিন্ন জায়গাতে ঘুরে বেরিয়েছি। আসার পর দেখলাম যে শিলচর সদরঘাটের এই ঘাটের মধ্যে কিছু মূর্তি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমি একটা কথাই বলবো, যারা দায়বদ্ধতা নিয়ে, প্রত্যেকে আমাদের হিন্দু সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে প্রত্যেকের দায়বদ্ধতা দরকার। আমরা পূজা করলাম, পূজার মধ্যে এখানে মূর্তি এনে, বাড়ির মূর্তি, ঘরের মূর্তি এনে এখানে আমরা ফেলে রেখে দিয়েছি। তারপরে ওটার উপরে মানুষে পেচ্ছাপ করছে, মানুষে এই করছে সেই করছে, নানানভাবে এটাকে নোংরা অবস্থার মধ্যে ফেলে আসছে, আবর্জনা স্তূপের মধ্যে পড়ে আছে। আমরা স্বচ্ছ ভারত বারবার বলছি একই কথা, কিন্তু আমাদের স্বচ্ছতা, মনের স্বচ্ছতা যদি আমরা দূর করতে না পারি, তাহলে এই স্বচ্ছতা করে টাকা পয়সা খরচ করেও লাভ হবে না। আমাদের আগে মনের স্বচ্ছতা আগে আমাদের দূর করতে হবে, তারপরেই আমরা এইভাবে করতে হবে। আমাদের মূর্তি পুজো করার পর আমরা মূর্তিগুলোকে আমাদের আবর্জনা হিসাবে রাস্তায় ফেলে দিচ্ছি। এটা কী ধরনের কাজ? পুজো করছি, তিন দিনের পরে, পুজোর পরে, একদিনের পরে, পূজার পরে আমরা মূর্তিগুলোকে ফেলে দিচ্ছি। সবার কাছে বিনীত অনুরোধ আমাদের, বিশেষ করে প্রতিটা প্যান্ডেল, প্রতিটা বাড়ির কাছে অনুরোধ, আপনারা মূর্তিকে এভাবে ফেলে আসবেন না। আপনারা দয়া করে মূর্তি নিয়ে বেরিয়ে এসে আপনার নদীর জলে বিসর্জন দিন। হয়তো কোনো পণ্ডিত আপনাদেরকে বলতে পারে, কোনো ঠাকুর বলতে পারে যে মূর্তি বিসর্জন করার নিয়ম নেই, এটা কোনো কথা না। রাস্তার মধ্যে যদি নোংরা আবর্জনার মধ্যে ফেলে রাখা যায়, বিসর্জন করলে জলে এগুলোকে ভেসে নিয়ে যাবে। সামাজিক সংস্থা খোঁজ গরিব মানুষের মধ্যে পুষ্টিকর খাবার বণ্টন করল রবিবার। এদিন শহরের বিভিন্ন এলাকায় 600 দরিদ্র মানুষের মধ্যে পুষ্টিকর খাবার বণ্টন করে। এ ব্যাপারে খোঁজের সভাপতি ডক্টর মাসুম আহমেদ জানান, সমস্ত লোককেই আমরা এখানে প্রিপেয়ার করে, এখানে কী করে যারা ছিল তাদের সবাইকে ফিড দ্য হাঙ্গার, যেটা আমরা বলি, এই ফিড দ্য হাঙ্গার কাজটা আমরা আজকে করেছি। এখানে যারা খাওয়ার প্রয়োজন যাদের আছে তাদেরকেই আমরা খাইয়েছি, অন্য কাউকে আমরা খাওয়াই। আমরা সাধারণত দেখি যে আমাদের দেশে অনেক ক্ষুধার্ত থাকে, অনেকেরই খাওয়ার অসুবিধা থাকে, অনেকেই খাওয়া পায় না বা জোগাড় করতে পারে না। তখন আমরা ওই জিনিসটাই করতে চাই যে যারা প্রয়োজন আছে, যাদেরকে খাওয়ানোর প্রয়োজন আছে তাদেরকেই আমরা খাওয়াই। যে ফিড দ্য হাঙ্গার, ওই জন্য হাঙ্গেরি খায়, যারা হাঙ্গরি তাদেরকেই আমরা। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। কংগ্রেস নেতা সহ 8 সরকারি কর্মীর জাল এসসি সার্টিফিকেট ফাঁস। দেশের বিমা শিল্প হুমকির মুখে, জানালেন আনামুল্লা। অসমে কার্যকর হয়নি নোটিফিকেশন, 24 ধর্ণা নিলেকের। টাকা নিয়ে সারের গাড়ি ছাড়ল পুলিশ, জনতার হাতে আটক ড্রাইভার। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই, নমস্কার।